ছোটবেলায় মনে করেন কারো বাসায় বেড়াতে গেছে, আসবে জন্মদিনে দাওয়াত দেয়, বিয়েতে দাওয়াত দেয় না, যা দেখলে সুন্দর করে বেলুন সাজানো থাকে বাসার মধ্যে, দুষ্টমি করে বেলুন ফুটাইছেন, কে কে হাত তুলে আপনি ফুটাইছেন? আপনারা এত ভদ্র ছিলেন, আপনারা বেলুন ফুটানি এমন মানুষ আছে? সব মানুষই বেলুন ফুটেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আমরা আজকে বেলুন নিয়ে একটা খেলা খেলবো, খেলাটা খুবই মজার এবং আমরা আশা করবো যে আপনারা খুব এফোর্ট দিয়ে মজা করে খেলাটা খেলবেন, সবাই খুব মজা করে সর্বোচ্চ এফোর্ট থাকবে, দ্যাটস গুড, দ্যাটস দ্য স্পিরিট। আচ্ছা, এখানে যেহেতু ছয়জন, আমাদের তিনজনের একটা গ্রুপ লাগবে, দুইজন দুইজন দুইজনকে একটা গ্রুপ লাগবে। আপনারা বেছে নেন আপনারা কোন কোন গ্রুপে থাকবেন। মনে করেন আপনারা তিনজন আসেন, আপনারা এখন পছন্দ করে নেন আপনি কাকে নেবেন, এই দিক থেকে, এই দিক থেকে। হ্যাঁ, আসেন রাজু ভাই, এই যে গ্রুপ ওয়ান, আপনি চলে যান ওনার কাছে। গ্রুপ টু আপনারা কোনো চয়েস নাই, আপনারা দুইজন মিলে এক গ্রুপ। গ্রুপ থ্রি, সেলস ভার্সেস প্রোডাকশন, অসুবিধা নেই, এটা এখানে কোনো বিক্রি কর, আপনারা দুজনকে অপোজিট, তাহলে রেজাল্ট ভালো হবে, সত্যি ভালো হবে, একদম আমি মানে বললাম ভালো, আপনার কোনো টেনশন করেন না। গ্রুপ ওয়ান, গ্রুপ টু অ্যান্ড গ্রুপ থ্রি, আপনাদের জন্য যে খেলাটার আয়োজন হয়েছে, আপনাদের মধ্যে সবচেয়ে রেসপন্সিবল কাকে মনে হয়? আপনাদের দুজনের মধ্যে কে রেসপন্সিবল? ইনি রেসপন্সিবল, আপনি একটু রেসপন্সিবল কম, ওকে ফাইন। আপনাদের মধ্যে রেসপন্সিবল কে? উনি রেসপন্সিবল, উনি একটু ফাঁকিবাজ বেশি। আপনাদের মধ্যে ফাঁকিবাজ বেশি কে? আপনি ফাঁকিবাজ বেশি, তাহলে আপনি পিছনে যান, উনি রেসপন্সিবল। এই যারা দায়িত্ববান তারা সামনে থাকেন, যারা ফাঁকিবাজ তারা পিছনে থাকেন। আসেন আসেন পিছনে আসেন, ওনাদের নিয়ে যে গেম শোটা খেলবো, যিনি রেসপন্সিবল পিছনে আছেন, যিনি ফাঁকিবাজ, ওনার পিঠে আমরা ছয়টা করে বেলুন বেঁধে দিব। এই রেসপন্সিবল লোক তার পিঠ দিয়ে গুতা দিয়ে সে বেলুন ফুটাইতে হবে। এক মিনিটের মধ্যে যে সবচেয়ে বেশি বেলুন ফুটাইতে পারবে উনি ফার্স্ট, তারপরে যিনি কমফোর্টেবল সেকেন্ড, তারপর উনি থার্ড। রেডি? এক এক গ্রুপ খেলাবে, প্রথমে টিম ওয়ান। হ্যাঁ, টিম ওয়ানের আপনি কোর্টটা খুলেন, রেসপন্সিবল উনি পিঠে, আপনার ওই পাশে একটু কাইন্ডলি গ্রুপ ওয়াইজ দাঁড়ান, এখানে ওইখানে ঘড়ি চলবে, এখানে মিউজিক চলবে, ওয়ান টু থ্রি মিউজিক। প্রথম গ্রুপ 9 সেকেন্ডের মধ্যে ফুটে ফেলেছে, একটু দূরে যান। রেডি? ওয়ান টু থ্রি মিউজিক। Thank you.
পুরো 1 মিনিট ধরে ফুটিয়েছেন ও মাই গড খুব মজা পড়ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক মজা লাগলো থ্যাংক ইউ কেমন লাগলো সবার ভালো মজা পাচ্ছেন না জি আমরা নিজেরা মজা করতে জানি আজকের গেম কই যান আয়া কষ্ট দিবেন না আজকের গেম শোতে উইনার হয়েছেন এই যে সবচেয়ে ফাঁকিবাজ যিনি বলছেন নিজে নিজে উনারাই প্রথম হয়েছে দ্বিতীয় হচ্ছেন কই আসেন ভাই একদম লাস্টে যিনি আসছেন কারণ প্রথমটা ওর মনে তো দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে লাস্টে যিনি করলেন অনেক কষ্ট করছে বেলুন নিয়ে ছোটবেলায় শয়তানি করে কাঠি টাঠিতে ফুটেছে আসলে বেলুন ফুটানো অনেক কষ্টের জিনিস তাই না বুঝছেন তো অন্যের বাসায় যার বেলুন ফুটে এর না কিন্তু খবরদার আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে না আবার কি বলবেন না বলবেন বেচেতি করবেন আমি মনে হয় পুরস্কারগুলো ওখানে রাখি সাবধান হাত থেকে নিয়ে ঠিক আছে স্যার আমরা আসলে বেলুন ফাটিয়ে দিয়ে কেউ কাউকে ধ্বংস করতে চাই নাই আমরা আসলে একটা টিম আমরা চেয়েছিলাম যতক্ষণ বেলুনটা আসলে মানে না ফুটিয়ে রাখা যায় এই জন্য টিম মেম্বারকে আমি ধ্বংস করতে চাই নাই থ্যাংক ইউ সবাইকে আমরা একটা টিম আকারে সেদিন এসে ধরে রেখেছি তাহলে আপনার ভাত খান কি জন্য ধান গাছ মাটিতেই রেখে দিতে পারেন আমাকে ধান গাছ কেটে লাভ আছে হ্যাঁ কাছে যখন আম ধরে আম খাবেন কাছে তা কষ্ট করে লাভ কি বাবা না পারলে কত কিছু আচ্ছা পুরস্কার গুলো নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে